চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রাইমারি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কম্পিউটার উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর দুপুরে উপজেলার মরিয়মনগর ছৌমনিতে প্রাইমারি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কম্পিউটার উদ্বোধন করেন আগত অতিথিরা। পরে গ্রাহকদের নিয়ে গ্রাহক সমাবেশ মরিয়মনগর ছৌমনি সাংগঠনিক অফিসের এজিএম ও ইনসার্স মোহাম্মদ মাওলানা কুরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাইমারি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সলিমুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জোনের ইবিফি ও ইনসার্স মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদপুর কর্পোরেট অফিসের আইটি ইনসার্স আব্দুল হালিম, মরিয়মনগর সাংগঠনিক অফিসের ক্যাশ অফিসার মোহাম্মদ রাশেদুল আলম, বিএ জবা বড়ুয়া সহ অনেকেই। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আতাউল করিম নুরাইন। তৈয়বুল ইসলাম, নিউজ ডেস্ক। সপ্তাহে মিটিং এ সবাই কখন টাকা দেব।